এই বাংলাদেশে যদি একজন ব্যক্তি রংপুরে বসে ফ্রিল্যান্সার হয়ে সে যদি সেখান থেকে অনলাইনে আজকে যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে কাজ করে কোটি টাকা মাসে ইনকাম করতে পারে এক কোটি মাসে তাহলে কেন আমরা এই বাংলাদেশের এত কোটি মানুষ কেন আমরা মনে করছি তার কাছে কাছে যেতে পারবো না তাদের একশো ভাগের এক ভাগ হয় তাও এক লাখ টাকা তাদের দুশো ভাগের এক ভাগ হয় তাও পঞ্চাশ হাজার টাকা তাদের যদি চারশো এক ভাগ হয় তাও পঁচিশ হাজার টাকা মতো তো কেন পারব না তো সুতরাং আমি বলবো যেখান থেকে আছে উনি যদি এক কোটি মাস ইনকাম করে তার একশো ভাগের এক ভাগ চিন্তা করুন তার একশো ভাগের এক ভাগ এটা তো সম্ভব কিন্তু সেটার জন্য করতে হবে কি নিজের আত্মনিয়োগ করা দরকার ইংরেজিতে তুখর হওয়া দরকার একটু ভালোই হতে হবে বেশ ভালো হতে হবে কারণ বায়ার কিন্তু কনভিনস হবে না যতক্ষণ পর্যন্ত ইউ স্যাটিসফাই হিম অর হার উইথ ইংলিশ এখন সেটা হচ্ছে প্রথম কথা হলো যে অনেকে কাজ জানে কিন্তু কথা বলতে পারে না কমিউনিকেট করতে পারে না তারা কিন্তু বায়ারকে বায়ারকে পাচ্ছে না বায়ার তাদের সাথে বড় কোনো ডিলে যাচ্ছে না এটা খুব গুরুত্বপূর্ণ